আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যে কারণে 170 আরোহী নিয়ে মাঠে নামল রুশ হেলিকপ্টার। জানিয়ে দেব ভারত স্থায়ী সদস্য হলে গর্ববোধ করব দাবি এরদোগানের। অন্যদিকে পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা জামায়াত ইসলামের। জানিয়ে দেব বুলেট প্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম জং উন। সর্বশেষ, এবার গায়েব হয়ে গেল চীনের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এদিকে 170 আরোহী নিয়ে মাঠে নামল রুশ হেলিকপ্টার। রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ সূচি থেকে ওমস্কো যাওয়ার পথে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। A320 মডেলের এয়ারবাসটিতে ক্রুসহ 170 জন আরোহী ছিলেন। রানওয়েতে নামতে বাধ্য হয় একটি খোলা মাঠে অবতরণ করে কপ্টারটি। রাশিয়ার বার্তা সংস্থা RT এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি প্রকাশিত কয়েকটি ছবিতে বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। যাত্রীরা জরুরি গেট দিয়ে দ্রুত বের হন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি নোভোসিলিভস্কো বিমানবন্দর থেকে দূরের একটি মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য করা হয়েছিল, কারণ রানওয়েতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। হাইড্রোলিক ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ফ্লাইটে 170 জন আরোহী ছিলেন। এই ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাসটি ভেঙে গেছে তবে আগুন ধরেনি। ভারত স্থায়ী সদস্য হলে গর্ববোধ করব দাবি এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছে, ভারত যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয় তাহলে তুরস্ক গর্ববোধ করবে। G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে সফর করেছিলেন এরদোগান। রোববার তিনি সাংবাদিকদের সম্মেলনও করেন। সেখানে তার কাছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী সদস্য হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভারতের মতো দেশ যদি নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায় তাহলে আমি গর্ববোধ করব। আপনারা জানেন যে বিশ্বে 5টা দেশের তুলনায় অনেক বড় ও ব্যাপক। 5 দেশ বলতে এরদোগান এখানে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী দেশের কথা বলেছেন। G20 শীর্ষ সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছে, জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবি তিনি সমর্থন করেন। এরদোগান আরও বলেছে, 5টি স্থায়ী সদস্য দেশের বাইরে থাকা বাকি সব দেশে যাতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারে তার জন্য রোটেশন পদ্ধতি চালু করা উচিত, তাহলে সকলের সামনেই সুযোগ আসবে। তিনি মনে করেন, নিরাপত্তা পরিষদ মানেই তো শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য নয়, তার বাইরেও সব দেশকে গুরুত্ব দিতে হবে। এরদোগান জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারত হলো তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য অনেক সুযোগ সম্ভাবনা রয়েছে। G20 শীর্ষ সম্মেলনে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এরদোগান। এরপর তিনি জানিয়েছেন, আর্থিক ও অন্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। এছাড়া এরদোগান জার্মান চ্যান্সেলর সলজ্জ ও মিশরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা জামায়াতের। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী পাকিস্তান। আগামী 24 সেপ্টেম্বর দলটির আমির সিরাজুল হকের নেতৃত্বে কোয়েটার গভর্নর হাউসের সামনে বিক্ষোভ করবে সংগঠনটি। কোয়েটা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের বেলুচিস্তানের আমির মাওলানা আব্দুল হক হাশমি এই ঘোষণা দেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ARI নিউজের। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও পেট্রোল ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে পাকিস্তানে। অর্থ ও রিজার্ভ সংকটে থাকা দেশটি এখন IMF-এর সহযোগিতার দিকে তাকিয়ে আছে। আব্দুল হক হাশমি অভিযোগ করে বলেন, দেশের সাবেক শাসকরা দেশকে সংকটে নিমজ্জিত করে এখন তাদের দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন। সরকারকে সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে জনগণের সামনে অসহায়ত্ব স্বীকার করুন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে চুক্তি করার জন্য অতীতের প্রশাসনকে অভিযুক্ত করেছেন, যা তার দৃষ্টিতে জাতিকে পরাধীন করেছে। হাশমি আরও বলেছেন, সরকারের উচিত সাধারণ নাগরিকদের উপর চাপ না বাড়িয়ে তাদের বোঝা লাঘব করা। প্রসঙ্গত, বিদ্যুতের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে টানা কয়েকদিনের বিক্ষোভ হয়েছিল। বিভিন্ন সড়ক অবরোধ করে ও বিদ্যুৎ বিলের কাগজ পুড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে দেশটির সাধারণ নাগরিকরা। এমনকি 40,000 রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে এমন এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলেও অভিযোগ গঠন হয়েছে। পাকিস্তানের নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভকারীরা জানান, বিদ্যুতের বিল তাদের বাড়ি ভাড়ার চেয়েও বেশি আসছে। ভোক্তারা তাদের সাম্প্রতিক বেড়ে যাওয়া বিলের কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা আগের মাসের তুলনায় নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে দেখা যায়।
এদিকে বুলেট প্রুফ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় বসেছেন। বুলেট প্রুফ ট্রেনে করে তিনি রাশিয়ায় গেছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার রাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে প্রবেশ করেন। খবর বিবিসির। রাশিয়ার একটি সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের মিডিয়া আউটলেট জেএনএন জানিয়েছে, কিম জং উন রাশিয়ার খাসান সীমান্ত স্টেশনে পৌঁছেছেন। প্রাইমরস্কি ক্রাই এলাকায় অবস্থিত স্টেশনটিতে উত্তর কোরিয়ার নেতা স্বাগত জানিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে পিয়ংইয়ং এর অস্ত্র চুক্তি না করার বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার মধ্যেই কিম জং উন রাশিয়া সফর গেলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একজন বিশ্লেষকের মতে, খাসান থেকে ভ্লাদিভস্টকে পৌঁছাতে আরও 5-6 ঘন্টার মতো সময় লাগবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফর গেছেন বলে এর আগেও জানানো হয়। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে পড়ার কারণে এই দুই নেতা অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে জানানো হয়, কিমের সঙ্গে সফরসঙ্গী হিসেবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। রাশিয়া তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পিয়ংইয়ং থেকে রওনা হওয়ার আগে কিম তার সাজোয়া যান থেকে হাত নাড়ছেন। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের খবর বলা হয়েছে, পেন্টাগন জানিয়েছে কোনো একটি বৈঠকে অংশ নিতে কিম রাশিয়া যাচ্ছেন বলে তারা মনে করে। যদি পুতিনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে গত 4 বছরের মধ্যে এবং মহামারীর পর থেকে এটা হবে উত্তর কোরিয়ার নেতার প্রথম আন্তর্জাতিক সফর। সিবিসিকে এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকের আলোচ্য সূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ করার বিষয়টি। এবার গায়েব চীনের প্রতিরক্ষামন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী কুং গ্যান ও রকেট ফোর্সের কমান্ডার এবার প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু গায়েব। এক এক করে হারিয়ে যাচ্ছেন বেইজিংয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এই নিয়ে উঠেছে নানা জল্পনা। চীনা প্রতিরক্ষামন্ত্রী শাংফুর হারিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন জাপানের মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমানুয়েল। সোশ্যাল মিডিয়া এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট উল্লেখ করেন তিনি। সেখানে গত 2 সপ্তাহ ধরে শাংফুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে চীনের রাজনীতির অস্থিরতা শুরু হয়েছে বলেও দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলের একটি পোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মন্ত্রিসভার অবস্থা বর্ণনা করেছেন এমানুয়েল। শি জিনপিং এর অবস্থা বোঝাতে গিয়ে অগাথা ক্রিস্টির কালজয়ী উপন্যাস অ্যান্ড দেন থ্রি ওয়ার নন এর সঙ্গে তুলনা টানেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কুন গ্যান নিখোঁজ হয়ে গেলেন, এরপর তার রকেট ফোর্সের কমান্ডাররা গায়েব, আর এবার তো প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে গত 2 সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। চলতি বছরের 29 আগস্ট শেষবার চীনা প্রতিরক্ষামন্ত্রীকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই দিন তৃতীয় চীন আফ্রিকা শান্তি সুরক্ষা ফোরামের আলোচনা চক্রে ভাষণ দেন তিনি। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য রাশিয়ার একটি নিরাপত্তা বৈঠকে যোগ দেন শাংফু। চলতি বছরের মার্চে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শাংফুকে নিয়োগ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেশ কিছুদিন স্টেট কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন তিনি। গুঞ্জন রয়েছে পিএলএ তে ঐক্য ও স্থিতাবস্থা আনতে চাইছেন শি জিনপিং, যা নিয়ে শাংফুর সঙ্গে মত পার্থক্যের কারণে তাকে সরিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। প্রসঙ্গত 2 মাস নিখোঁজ থাকার পর গত জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী কুন গ্যাংকে সরিয়ে তার জায়গায় ওয়াং ইকে দায়িত্ব দেন শি জিনপিং। কুনের নিখোঁজ হওয়ার পর রকেট ফোর্সের প্রধান জেনারেল লিও গোয়াংবিনকে পদ থেকে সরিয়ে দিয়েছেন শি জিনপিং। এই দুজনেরও আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।